শিরোনাম নিবেদন করছে হাইল্যান্ড গার্ডেন যেন এক রাজকীয় অনুভূতি। তারা যেভাবে সম্বর্ধনা দিয়েছেন তাদের বিগত দিনের কাজের জন্য, সেই জন্য কুর্মী ডেভেলপমেন্ট বোর্ডকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর ইতিহাস অনেকেই জানেন, বিস্তারিতভাবে অনেকেই বলেছেন। চণ্ডীদাস, আমাদের চণ্ডীদাস মুখার্জি, তিনিও বলেছেন যে ঢাকা 1952 আন্দোলন করছে, তখন পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী জিন্না ছাত্রের প্রাণহানি ঘটেছিল, চারজন ছাত্র শহীদ হয়েছিলেন। এবং এই যে চারজন ছাত্র শহীদ হয়েছিলেন, পরবর্তী ক্ষেত্রে এই যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ভাষা আন্দোলন ইউনেস্কো সেইটাকে স্বীকৃতি দিয়ে 21 ফেব্রুয়ারি এই দিনটিকে, অর্থাৎ যেদিন এই ঘটনা ঘটেছিল, এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে সেটাকে স্বীকৃতি দেয়। মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্যটা হচ্ছে যে ভাষার, নিজের যে ভাষা, সেই ভাষাটা যেন কোনো অবস্থাতেই আমরা ভুলে না যাই। মনের গর্ব, মনের আশ,
আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি অনেক দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারে বার দেখি, দেখি বাংলার মন। চালু হয়েছে এবং তার ঠিক দু সপ্তাহ পরেই মানবাজার মহকুমা প্রেস ক্লাব গঠন হয়েছে। মহকুমা প্রেস ক্লাব গঠনের পর থেকে আমাদের মনে হয়েছে যে যারা, বিশেষ করে আমরা যারা মিডিয়ার সাথে যুক্ত, যারা লেখালেখি এবং সংবাদের সাথে যারা যুক্ত রয়েছি, তাদের শুধুমাত্র লেখালেখি এবং সংবাদ পরিবেশ এটার মধ্যে থাকলে হবে না, তাদের কিছু সামাজিক দায়বদ্ধতার পরিচয় রাখতে হবে। এই উদ্দেশ্যটাকে মাথায় রেখে এর আগে প্রেস ক্লাব বড়াবাজারে একটা বড় আকারে একটা অনুষ্ঠান করেছিল, অর্থাৎ 1 নভেম্বর পুরুলিয়ার জন্মদিন। এই 1 নভেম্বর পুরুলিয়ার জন্মদিন আমরা বড়াবাজার বিটিএম কলেজের সহযোগিতা ওখানে করতে পেরেছিলাম। সেটা একটা বস্ত বড় একটা আমাদের সাফল্য, সকলের সাফল্য। প্রেস ক্লাব বাঙ্গোয়ানে অনুষ্ঠান করেছে, বাঙ্গোয়ানে চিকিৎসক দিবস পালন করেছে, এছাড়া সাংবাদিক হত্যার প্রতিবাদে স্মারকলিপি এবং অন্যান্য যে সমস্ত কার্যক্রম আমরা পালন করেছি। তৃণমূল কোর কমিটির বৈঠকে তৃণমূল দুই গোষ্ঠীর মধ্যে বাধা অনুবাদের জেরে উত্তপ্ত হয়ে উঠল সভা, এমনকি দুই নেতার মধ্যে শুরু হলো হাতাহাতি। বুধবার চন্দ্রপাড়া এলাকার বিধায়িকা ছায়া তোলার বাড়িতে এদিন একটি দলীয় বৈঠক ছিল। অভিযোগ, বৈঠক চলাকালীন ব্লক সভাপতি অমিতা কুশরীর সঙ্গে চন্দ্রপাড়া 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি সহসভাপতি হিয়ালাল ঘোষের বাদানুবাদ হয়। তা থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিন এই বাদানুবাদের জেরে হিয়ালালের হাতে থাকা ব্যাগ ব্লক সভাপতির মুখে লাগে। বিষয়টি নিয়ে তৃণমূলের অন্তরে নিন্দার ঝড় ওঠে, বৈঠক স্থগিত করে দেওয়া হয়। তারপরেই উত্তেজিত হয়ে ভাঙচুরের ঘটনা ঘটে ওই বৈঠকে। এদিন এই ঘটনার পর বিধায়িকার বাড়ির লাগোয়া এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা। পুরো বিষয়টি জেলা নেতৃত্বকে জানানো হয়েছে। আজকে কোর কমিটির মিটিং ছিল একটা, তর্ক বিতর্ক হতে হতেই হিয়ালাল ঘোষ বাপিদার তার ব্যাগে, আমার তো কাগজপত্র ছিল, সেই কাগজপত্র ব্যাগটা নিয়েই মানে মাথায় ঝটকি দিয়েছিল। সে সূত্রেই আমরা মিটিংটাকে স্টপ করে দিয়ে একটা যে যার পালিয়ে যায়, হিয়ালাও পালিয়ে যায় এবং বাপিদা এখানে উপস্থিত থাকায় লোকজন ডেকে একটা মানে বাড়ি ব্যাপার, আমি ভাড়ার বাড়িতে থাকি, একটা ফ্যামিলির মধ্যে থাকি, সেই ফ্যামিলিটাতে মানে আমাকে নিজেকেই লজ্জা লাগছে ঢুকতে। এখন যে ঘটনা ঘটিয়েছে, ওরা দরজাতে লাথি মারা, তারপর গালি গালাজ, মানে যাচ্ছে তাই ব্যাপার। এখন প্রচণ্ড ভাঙচুর, মানে অস্বস্তি, প্রচণ্ড অস্বস্তিতে আছে। মানে এটাকে টোটালি বাপি ঘোষের নেতৃত্বে হয়েছে? বাপিদা তো বলছে এখানে দাঁড়িয়ে যে এরপর হামলা হলে বাড়িতে আমি কিছু জানি না, বাপিদা দাঁড়িয়ে আছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আছে। আপনি এটা জেলাতে জানিয়েছেন? হ্যাঁ, জেলাতে। কি বলছে জেলা নেতৃত্ব? জেলা নেতৃত্ব অজিতদা বললেন আমাকে যে কালকে এসো তুমি, আমি যা বলার বলেছি সকলকে, কোথায় কোথায় বলেছে উনি বলতে পারছি না, উনি বলেছেন এবং ব্যবস্থাও নিয়েছেন, কালকে উনি আর ডাকছেন। বিধায়িকা বললো আমাদের কোর কমিটির মিটিং ছিল, সেখানে অমিতাভ কুশারী মানে ব্লক সভাপতির সাথে হিরালালের একটা মারপিট হয়েছিল, সেটাকে কেন্দ্র করে উত্তেজনা। কি বলবেন এই বিষয়ে? আপনাকে যে মারধর করেছে হিরালাল, আমি তো বলছি হিরালের সঙ্গে কোনো মন্তব্য করবো না, যা বলার আমি জেলা সভাপতির কাছে রিপোর্ট করবো বা নেতৃত্বদের কাছে। আজ আমাদের কোর কমিটির মিটিং ছিল, আমরা সবাই একসাথে বসেছিলাম, মিটিংটা হচ্ছিল, মিটিংটা হওয়া শেষে
ওইরকম মানে ও বললো আমি বেরিয়ে চলে যাচ্ছি চলে যাচ্ছি ওকে ওকে দিদি ওকে হীরালাল ঘোষ ও বেরিয়ে চলে যাচ্ছি চলে যাচ্ছে আমার বাপিদার মুখে আমাদের কাজ কি দিয়ে মেরেছে দিদি ব্যাগ মা কি ছিল জানেনি সেটাই মুখে মেরেছে তারপরে কি ঘটে ঘটেছিল সিনেমা ও বিভিন্ন গানের ডাউনলোডিং এর বিরুদ্ধে অ্যান্টিপাইরেসি ডিপার্টমেন্ট ও জেলা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে পুরুলিয়ার বিভিন্ন মোবাইল দোকানে হাঙ্গা দিয়ে কম্পিউটার বাজেয়াপ্ত করলো অ্যান্টিপাইরেসি ডিপার্টমেন্টের সদস্যরা। এদিন গ্রাহক সেজে সিনেমা ও গান ডাউনলোড করতে যান অ্যান্টিপাইরেসি ডিপার্টমেন্টের সদস্যরা। এরপর হাতে নাতে আটক করা হয় ডাউনলোডিং এর বিভিন্ন সরঞ্জাম। অন্যদিকে অন্যান্য দোকানগুলিকে সতর্ক করা হয় বিনা লাইসেন্স ছাড়া এই কাজ করলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। একটা হালা দিয়েছেন কিসের বিষয়টা কি অ্যাকচুয়ালি ডাউনলোডিং করে যারা কমার্শিয়াল গেন করছে এর জন্য কপিরাইট বোর্ডে পারমিশন বিসিসিআইয়ের কাছে যে লাইসেন্স নিতে হয় উইদাউট লাইসেন্স এই ব্যবসা করা যাবে এখানে একটা রেড হয়েছে পুরুলিয়া সুপার মার্কেট। কজনকে এরকম ধরলেন একজনই ধরা হয়নি ও 41 এ নোটিশ দেওয়া হয়েছে ওটা কোর্টে স্যান্ডার করানো হবে। আর মেশিনপত্র সব কি বাজেয়াপ্ত করেছে সিজ হয়েছে চিপ পাওয়া গেছে কার্ডিনের পাওয়া গেছে সিপিইউ পাওয়া গেছে হার্ড উইথ হার্ড ডিস্ক। আর বিষয় এইটা কি কি সিস্টেমে হয় এর মানে কারা করে যাদের কপিরাইট বোর্ডে পারমিশন আছে তারা করে অ্যালং উইথ পুলিশ। আপনার নাম কিশোর চক্রবর্তী আপনার রেজিস্ট্রেশন ম্যানেজার অ্যান্টিপাইরেসি ডিপার্টমেন্ট অফ টিসি। বললো কিছু না এসে বললো আপনি ডাউনলোডিং করেন আমি বললাম না স্যার ডাউনলোডিং তো করি না ওই একটু আর তো নিজেরা সিনেমা টিনেমা দেখি ওই জন্যই কম্পিউটার রাখা আছে বুঝলি আপনি সিপিউটা বার করুন আমি সিপিউটা খুলে দিয়ে দিলাম। আর আমি ডাউনলোডিং সাধারণত করিই না আমার তো বরাবর কোনো প্রশ্নই নেই কেন আমার এমনিতেই দোকানদারি তো সময় নেই ডাউনলোডিং করবো কম্পিউটার রাখার মানে হচ্ছে নিজের তো সিনেমা টিনেমা একটু আর তো সময় কাটানোর জন্য দেখলাম ফাঁকা বসে ওই জন্যই কম্পিউটার রাখা আমি একাই রেখেছি এখানে সুপার মার্কেটে অনেক সবারই আছে কম্পিউটার। আচ্ছা তো বাইশে বাইশে আমাকেই ধরার কি মানে যে করে না তার উপরেই কাজ কি বললো আপনাকে আমাকে বললো যে আপনি থানায় আসুন এটা লাইসেন্সের দরকার আছে আমি লাইসেন্সের ব্যাপারে তো আমরা জানিও না আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই কোনো নোটিশও নাই কেউ এসে বলেও নেই বললে কি আমি লাইসেন্স করা দেবো না আমার দোকানের লাইসেন্স করা আছে সবই আছে আমাদের দোকানে তো ওইটুকু লাইসেন্সটা করতে পারবো না যদি করা থাকে মূলত কি দোষ দোষটা কি হলো ডাউনলোডিং করছে ওই ডাউনলোডিং করছে ওই জন্যই। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর 2 নম্বর ব্লকের চম্পকরামপুর গ্রামে সম্ভবত জেলার সবচেয়ে প্রবীণতম ব্যক্তির নাম তারাপদ ঘোষ। এই তারাপদ বাবুর 102তম জন্মদিন বুধবার পালন করলো তার পাঁচ সন্তান। এই জন্মদিন একটু অন্যরকম ভাবে পালন করলেন তারা। বুধবার পিতার জন্মদিন উৎসর্গ করলো এলাকার আইসিডিএস এর খুদে পড়ুয়া এবং এলাকাবাসীর উদ্দেশ্যে। এদিন ওই আইসিডিএস এর কেন্দ্রে কেক কেটে এই দিন পালন করা হলো। এদিন প্রবীণতম তারাপদ বাবু কেক কাটার পর এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয় মিষ্টি। সে জীবিত 102 বছর বয়স আজকে 102 বছরে পা দিয়েছেন শ্রী তারাপদ ঘোষ। বাবার জন্ম এবং আমাদের সবারই জন্ম খড়গপুর লোকাল থানার 2 নম্বর ব্লকের চকমগ্রামপুর জামগেড়িয়া পাটনা গ্রামে বাবার জন্ম 1916 সালে। তো আজকে বাংলার 8ই ফাল্গুনকে তিথি ধরে আমরা জন্মদিন পালন করি। তেমনি আমরা 5 ভাই আমার দাদার নাম সৌরভ ঘোষ এবং শ্যামল ঘোষ মেজো এবং আমির সেজো আমার ন হচ্ছে বিমল ঘোষ এবং 2 দিদি সন্ধ্যা ঘোষ এবং স্বপ্না মাইতি সব মানবেন্দ্র ঘোষ আমার 5 ভাই আর 2 বোন এবং আমরা আজকে আইসিডিএস প্রকল্পে অর্থাৎ আমরা কৌশল্যার যে জেলেপাড়ার আইসিডিএস প্রকল্পে আমরা বাচ্চাদের কেক মিষ্টি এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার বাবার দীর্ঘায়ু কামনা করে আমরা আজকে একটি অনুষ্ঠান করেছি। আপনার নাম কি? কত বয়স কত? কেমন লাগছে এখানে এসে? এখানে কি করলেন? এখানে কেক কাটলেন? কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। জঙ্গলমহল সহ রাজ্যের বিভিন্ন জেলায় রেশন দেওয়া চালের গুণমান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঝাড়গ্রাম সফরে গিয়ে এ নিয়ে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রেশনে খারাপ চাল দেওয়া হলে রাজ্য সরকার যে কাউকে রেওয়ায়ত করবে না তা নিয়ে চলকল মালিকদের সতর্ক করে দিয়েছিলেন তিনি। সেই নির্দেশ ব্যতিক্রম নয় পুরুলিয়ায়। ইতিমধ্যে পুরুলিয়ার রেশন বিলি হওয়া খাদ্যদ্রব্যর মান নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন তুলেছেন বিভিন্ন দল সহ সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশকে মাথায় রেখে বুধবার বিভিন্ন রেশন ডিলার চালকল মালিক আটাকল মালিকদের নিয়ে দুই দফার বৈঠক করলেন পুরুলিয়া জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফে জেলা শাসক রেশন ডিলারদের সতর্ক করে দেন। এছাড়া এই নিয়ম না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দেন প্রশাসনের তরফে। আমরা সমস্ত রেশন ডিলার আজকে দুটো পর্যায়ে বৈঠক আমরা করছি, আজকে করছি রেশন ডিলার অ্যাসোসিয়েশন, ডিস্ট্রিবিউটার এবং যারা আটা প্রস্তুত করে যে অর্গানাইজেশনগুলো তাদেরকে ডেকেছি, তাদের সংগঠনগুলোকে ডেকেছি। তাদেরকে আমরা ক্লিয়ার কাট বলে দেবো যে পিডিএস সিস্টেম হলো গরিব মানুষের সিস্টেম, এখানে কোনো রকম কোয়ালিটির সঙ্গে বা পরিমাণের সঙ্গে আপোষ করা যাবে না, করলে শাস্তিমূলক ব্যবস্থা নেব সেটা জানিয়ে দেবো। এর পরবর্তীকালে আমরা শনিবার দিন একটা বড় আকারে মিটিং করছি, সেখানে মাননীয় মন্ত্রী শান্তিরাম মাহাতো এবং সভাধিপতি সকলে উপস্থিত থাকবে। আজকে সভাধিপতিও থাকবেন, আসুন। ওই আমরা ওই মিটিংয়ে সমস্ত ডিলারদের ডেকেছি, ডিলারদেরও এই বার্তাটা পৌঁছে দেবো, সভাধিপতি থাকবে। বাউল ঝুমুর আদিবাসী রঙিন নাচ গানের মাধ্যমে ভাষা দিবস পালন হয় বাঁকুড়ায়। আন্তর্জাতিক ভাষা দিবসে বুধবার বাঁকুড়ায় তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাউল ঝুমুর আদিবাসী নাচ সহ বিভিন্ন ধরনের নাচ গান আজ ভাষা দিবস আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানানো হয়। ভাষা দিবস উপলক্ষে এদিন সকালে বাঁকুড়া শহরে বিভিন্ন লোকনাচ ও গানের দলকে সঙ্গে নিয়ে শোভাযাত্রা করে তথ্য সংস্কৃতি দপ্তর। মন্ডক সেই শোভাযাত্রা দেখতে এদিন বহু মানুষের ভিড় জমায় শহরের রাস্তায়। এখানে আমরা এখানে লোকের সাথে কথা বললাম, তাদের সাথে অ্যাওয়ারনেসের জন্য
এবং অ্যাওয়ারনেস করবো, আয়ো সব কথা বলবো, টাউন পিস আয়ো যে আয়ো আছে কেস্টার ইনভেস্টিগেশন। বাঁকুড়া শহরে এবার হকার উচ্ছেদ অভিযানে নামলো পুরসভা। বিশাল পুলিশ বাহিনী নিয়ে রাস্তার ধারে হকারদের সামগ্রী হাঁটিয়ে দেওয়া হয়। পুরসভার তরফে বারবার নোটিশ দিয়ে হুঁশিয়ারি দেওয়ার পর বুধবার বাঁকুড়া শহরের মূল রাস্তার দুদিকে হকারদের সরিয়ে দেওয়ার কাজ শুরু করে বাঁকুড়া পুরসভা। এদিন সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে পুরসভার আধিকারিকরা বাঁকুড়া শহরের রাস্তায় বের হয়। রাস্তার ধারে থাকা হকারদের যাবতীয় সামগ্রী এদিন ছড়িয়ে দেওয়া হয় পুরসভার তরফে। গত কয়েক মাস ধরে লাগাতার ভাবে বাঁকুড়া শহরের রাস্তা থেকে হকারদের সরানোর কাজ শুরু করে বাঁকুড়া পুরসভা। বিভিন্ন সময় নোটিশ জারি করে হকারদের নিজে থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বেশ কিছু হকারকে বাঁকুড়া কৃষক বাজারে পূর্ণাবাসন দেওয়া হয়, কিন্তু তারপরেও বেশ কিছু হকার রাস্তায় জায়গা দখল করে ব্যবসা করে আসছিল। গতকাল পুরকর্তারা নিজেরা অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীদের সতর্ক করে। এরপর এদিন সকাল থেকে পুরকর্তারা বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালাতে শুরু করে। অভিযান হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে প্রায় ছ মাস ধরে হকারদিকে বারবার বোঝাবার চেষ্টা করেছি, মিটিং করা হয়েছে এবং প্রায় 15 লক্ষ থেকে 20 লক্ষ টাকা খরচা করে কৃষক মান্ডি যেটা রাজ্য সরকারের তরফে করা হয়েছিল তার দিকে সেখানে পুরোপুরি পরিকাঠামো তৈরি করে দেওয়া হয়েছে এবং 90% হকার সেখানে চলে গেছে। কেনা বেচাও ভালো হচ্ছে। 2-4 জন হকার আছে যারা এখানে ফুটপাথ দখল করে মদের আড্ডা, জুয়ার আড্ডা, বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ করে রেখেছে ত্রিপল দিয়ে ঘিরে। সেই জায়গাগুলো আজকে আমরা নতুন করে অভিযানে বেরিয়েছি, সেগুলো ভেঙে আমরা একবারে রাস্তা পরিষ্কার করতে চাই। আপনারা কিভাবে জানলেন এটা কি জাতের সাপ? এটা আমরা ওইখানে আমাদের যে জুটে আছে মিনি জুটে নিয়ে গেলে ওখানে ধরলেন। এটা ময়ালের ছোটটা বলে। এটা কি আপনি কোথায় নিয়ে যাবেন? এটা আমরা নিয়ে যাই সিমলিয়ার ডিয়ার পার্ক, তারপরে ওইখানে রাখা হয়। আপনার নাম? নাম হচ্ছে রাজু বাবু। ভাষা দিবসের দিনে নতুন সুখবর শোনালেন রাজ্য পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী শান্তিরাম মাহাতো। আন্তর্জাতিক ভাষা দিবসে ভাষা শহীদদের সম্মান জানিয়ে এবার কুড়মালি ভাষাকে স্বীকৃতির জন্য রাজ্য সরকার নতুন বিল আনতে চলেছে। চলতি বিধানসভা অধিবেশনে এই বিল গৃহীত হবে বলে দাবি করেন তিনি। এদিন পুরুলিয়া সার্কিট হাউসে একটি সাংবাদিক সম্মেলন করে এই সুখবর শোনালেন মন্ত্রীবাবু। এদিন তিনি বিরোধীদের এক হাতে নিয়ে জানান, জেলার কর্মীদের জন্য একমাত্র তৃণমূল সরকার বিভিন্নভাবে তাদের পাশে আছে। গত মুখ্যমন্ত্রী সফরে কর্মীদের জন্য নতুন বোর্ডের ঘোষণা করে যান। এরপর কুড়মালি ভাষার স্বীকৃতির জন্য নতুন বিল আসার খুশি হাওয়ার জেলা জুড়ে। তারিখে যখন মাননীয় মুখ্যমন্ত্রী পুরুলিয়া সফরে আসেন এবং 11 তারিখে তিনি সার্কিট হাউসে রাত্রিযাপন করেছিলেন এবং 12 তারিখে কোটশিলা এবং জয়পুরের মাঝামাঝি বাটরির ময়দানে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং যেটা করেছিলেন সেখানে কিছু প্রশাসনিক মিটিং করার পরে তিনি কিছু পরিষেবা প্রদান শিলান্যাস এবং পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগদান করেছিলেন এবং পরিষেবা প্রদান করেছিলেন।
এগারো তারিখের মিটিংয়েই আমাদের সঙ্গে আলোচনা হয়েছিল যে আমাদের সঙ্গে যে পুরুলিয়াতে যে কুর্মালি ল্যাঙ্গুয়েজ আছে সেই কুর্মালি ল্যাঙ্গুয়েজটাকে আমরা সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য আপনার কাছে আমরা অনুরোধ করছি। সেই দিন আলোচনার পরিপ্রেক্ষিতেই তিনি বলেছিলেন হ্যাঁ আমি এটা নিশ্চয়ই মানে করে দেওয়ার ব্যবস্থা করব। এখন এইটা করে দেওয়ার ব্যবস্থা করব এইটার পরে তিনি বলেছিলেন আমরা এটা সরকারিভাবে পদক্ষেপ গ্রহণ করছি। তারপরে আমি গত সাত তারিখে সিএমকে একটা চিঠি দিয়েছি গত মানে আমাদের সাত দুয়ে চিঠি দিয়েছি। সে সাত দুয়ের চিঠিতে আমরা বলেছি যে কুর্মালি ভাষা সংরক্ষণ এবং সরকারি স্বীকৃতির জন্য আমরা আপনার কাছে আবেদন করছি। আপনি তো পুরুলিয়ার মানুষের জন্য অনেক কিছু করেছেন, যেমন মানভূম কালচারাল একাডেমিও করছেন, কর্মী উন্নয়ন পর্ষদও তৈরি করে দিয়েছেন এবং আরও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক জগৎটাকেও আরও বিভিন্নভাবে আপনি তুলে ধরার চেষ্টা করছেন। কাজেই আপনি দুহাত ভরে যখন আমাদের প্রতি সমস্ত রকম সুযোগ সুবিধা প্রদান করছেন এবং সমস্ত রকম সুযোগ সুবিধার পরেও বিভিন্ন ধরনের যে বিগত দিনে আমরা দীর্ঘদিন ধরে দাবি করা সত্ত্বেও যেগুলো হয়নি আপনি কিন্তু দরাজ হস্তে সেগুলো করছেন, সেই জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আমাদের মূল ইয়ে হচ্ছে যে এইটাকে আপনি একটু ভেবে দেখুন। তখন উনি বলেছিলেন ঠিক আছে আমি এটা করে দেবো। এবার আপনিও হতে পারেন রিপোর্টার, এমন কোন ঘটনা দৃশ্য যা আপনার মধ্যে খবর হতে পারে মোবাইল ফোন বা ক্যামেরায় ভিডিও ছবি তুলে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের নম্বর 9564430003। আপনাদের পাঠানো খবর আমরা তুলে ধরবো জঙ্গলমহল নিউজের পর্দায়। এবার আসছি আবহাওয়া সংক্রান্ত বিভাগ রোদ মেঘ বৃষ্টি, জেনে নেব আবহাওয়া সংক্রান্ত খবরাখবর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 70%। আগামী 24 ঘন্টা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান বল জঙ্গলমহল। শেষ করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবরগুলি আরো একবার। শিরোনাম, নিবেদন করছে হাইল্যান্ড গার্ডেন যেন এক রাজকীয় অনুভূতি। জেলার বিভিন্ন প্রান্তে পালিত হল ভাষা দিবস। ভাষা দিবসের দিনে হঠাৎ আগুন লেগে যায় একটি মালবাহী ট্রাক। স্বীকৃতি পেতে চলেছে কুর্মালি ভাষা। জঙ্গলমহল নিউজ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন 24/7 জঙ্গলমহল নিউজ, রাত দিন সাত দিন সাত দিন। নমস্কার।